আসসালামু আলাইকুম দুরন্ত বাইসাইকেল প্রেজেন্টস স্পোর্টস আপডেটে সকলকে আমন্ত্রণ। বাংলাদেশের এই আন্ডার 19 দলটা আমার কাছে মনে হয় সাম্প্রতিক সময়ের সবচাইতে আন্ডাররেটেড আন্ডার 19 দল, কারণ এদেরকে নিয়ে খুব বেশি আসলে হইচই ছিল না। ইভেন প্রিপারেশনটা মনে হয় না যে আকবর শরীফুলদের মতো অতটা ছিল, কিন্তু যে ম্যাচিউরিটি তারা প্রকাশ করেছে, দুরন্ত দুর্বার গতিতে তারা এগিয়ে চলেছে এবং অনূর্ধ্ব 19-এর এই লেভেল অফ ক্রিকেটে সামনে বিশ্বকাপে অবশ্যই আমাদের মধ্যে একটা আশার সঞ্চার ঘটাচ্ছে। তবে সবচেয়ে বেশি আশা মনে হয় আমি পাচ্ছি আশিকুর শিবলিকে নিয়ে। এর আগেও একটা ভিডিও আমরা করেছিলাম এবং বারবার বলেছি যে ব্যাটারদেরকে নিয়ে বা যে বোলারদেরকে নিয়ে আমরা অ্যানালাইসিস করছি তাদেরকে অনূর্ধ্ব 19-এর লেভেল সাপেক্ষে অ্যানালাইসিস করছি এবং সেই লেভেল অনুযায়ী তাদের প্রোগ্রেসটা আমাদের কাছে খুব ভালো লাগছে। শিবলির কথাটাই আগের দিন আমি বলেছিলাম যে আসলে মিস্টার ডিপেন্ডেবল হওয়ার সব যোগ্যতা তার মধ্যে আছে। সবচাইতে উল্লেখযোগ্য যে বিষয়টা আমার কাছে মনে হয়েছে আজকের এই ম্যাচে তা হচ্ছে ভি জোনে শট নেগোশিয়েট করার ক্ষমতা। একে তো বাউন্ডারি তিনি মেরেছেন, কিন্তু যে বেশ কয়েকটা সিঙ্গেল তিনি আদায় করেছেন ভি জোন দিয়ে, মানে মিড অফ, মিড অন, লং অফ, লং অন, ওই জোনগুলো দিয়ে যে তিনি যে সিঙ্গেলগুলো আদায় করেছেন এটাই মনে হয়েছে তার ইনিংসের সবচাইতে বেশি কি ফিচার। নর্মালি যেটা হয় যে সমস্ত ব্যাটার এরকম হাই ব্যাকলিফটে ব্যাটিং করেন, পায়ের সামনে যে বলগুলো দেওয়া হয় বা ব্যাটের সামনে যে বলগুলো দেওয়া হয় সেগুলোর এগেনস্টে ভি জোনে শট খেলতে আমরা ম্যাক্সিমাম ব্যাটারদেরকে দেখি যে একটু স্ট্রাগল তারা করেন যদি টেকনিক্যালি ওরকম শার্প না হন, যাদের ব্যাকলিফট এরকম হাই। বাট শিবলির মতো যে বিষয়টা লক্ষ্য করা গেছে, লেন্থটা খুব তাড়াতাড়ি তিনি পিক করে ফেলতে পারেন। যেহেতু লেন্থটা পিক করতে পারেন, ভিতে শট খেলার যে এবিলিটির জায়গাটা আমার কাছে কেন যেন মনে হয় যে ওয়াসিম জাফর যেহেতু তাদেরকে গ্রুম আপ করেছে, এই ব্যাটিং টেকনিকের যে অ্যাডজাস্টমেন্টের জায়গাটা, সেই অ্যাডজাস্টমেন্টের জায়গাটার শিক্ষাটা মনে হয় এখান থেকে অনেক বেশি মাত্রায় এসেছে। কারণ ভিতে এত সুন্দরভাবে শট নেগোশিয়েট করা, এই সময়টাতে আসলে আমরা দেখি যে ব্যাটাররা অনেক সময় 50 ওভার্সের ক্রিকেটে যখন ফিল্ড ছড়ানো ছিটানো থাকে সিঙ্গেল বের করতে অনেক স্ট্রাগল করেন। কারণ কি হয়, মিড উইকেট জোন লক করে দেওয়া হয়, কারো কাভার জোন লক করে দেওয়া হয়। বাট এমনিতে যেটা দেখা যায় যে 90% ক্ষেত্রে অপোনেন্ট টিমের ক্যাপ্টেন লং অন লং অফ ওই জায়গায় প্রোটেকশন রাখেন, দ্যাট মিন্স মিড অফ মিড অনের ওই জায়গাটাতে কিন্তু সিঙ্গেল টেকিং অপশনটা থাকে। বাট ব্যাটারের ক্যালিবার ওইরকম থাকে না যে একদম অ্যাকুরেটলি ভি জোনটাতে শট খেলতে পারবে। আশিকুর শিবলির মতে ওই জায়গাটা রয়েছে স্টেবল ব্যাটসম্যান, বিগ শট খেলার এবিলিটি রয়েছে, পিক আপ শট খেলতে পারেন। লেন্থ পিক করার কথা বলছিলাম, যেগুলো পায়ের সামনে, সামনের পায়ে গিয়ে তিনি ওই জোনগুলো দিয়ে খেলছেন, আবার খুব তাড়াতাড়ি গিয়ারটাকে সুইচ করতে পারেন, অর্থাৎ লেন্থটাকে পিক করে ব্যাকফুটে গিয়ে শট নেগোশিয়েট করতে আমরা দেখেছি বেশ কয়েকটা শট দেখেছি যেগুলো খুব দ্রুত তিনি লেন্থটাকে পিক করে পেছনের পায়ে গেছেন, পেছনের পায়ে গিয়ে শট নেগোশিয়েট করেছেন। সো এই যে পরিপূর্ণতা একজন ব্যাটসম্যানের, আবারও বলছি এটা আন্ডার 19 লেভেল, ন্যাশনাল টিম লেভেল পর্যন্ত বা আন্তর্জাতিক ক্রিকেটের লেভেলে যেতে আরও 3-4 বছরের অনেক হার্ডওয়ার্কের ব্যাপার আছে, কিন্তু শিবলির ওয়ার্ক এথিক্সটা যেরকম, এর আগের দিন ভিডিওতে আমি মেনশন করেছিলাম যখন তাকে সিলেক্ট করা হয়েছিল আজ থেকে 1.5 বছর আগে আন্ডার 19 লেভেলের জন্য YCL-এ 2টা সেঞ্চুরি করে তিনি এসেছিলেন, তার মানে সেঞ্চুরি করার এক্সপিরিয়েন্স, সেঞ্চুরি করার অভ্যেস তার আছে। ইন্ডিয়ার মাটিতে গিয়েও তিনি একটা সেঞ্চুরি কিন্তু করেছেন, মাঝখানে একটা ছোট্ট অফ ফর্মের ব্যাপার ছিল, স্টুয়ার্ট ল, ওয়াসিম জাফরের সঙ্গে কাজ করেছেন। সো ওয়ার্ক এথিক্সটা আসলে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। শিবলির কথা বারবারই বলি যে এই টিমটার মধ্যে আমার কাছে মনে হয়েছে যে এই ব্যাটারটা অনেক বেশি মাত্রায় রেডি আছে এখন টপ লেভেলের ক্রিকেটের জন্য, কিন্তু তারপরও বলবো যে অ্যাডজাস্টমেন্টগুলো প্রয়োজন আন্ডার 19 থেকে ন্যাশনাল টিম যাওয়ার পর্যন্ত, ওই অ্যাডজাস্টমেন্টগুলো করে তাকে আসলে আসতে হবে। বাট এখন যেহেতু আন্ডার 19 লেভেলের ক্রিকেটের কথা হচ্ছে, সামনে ওয়ার্ল্ড কাপ, ডেফিনেটলি শিবলি ইজ গোয়িং টু বি দ্য নেক্সট বিগ থিং ইন দিস ওয়ার্ল্ড কাপ। আমার কাছে মনে হয় যে প্রত্যেক ওয়ার্ল্ড কাপে আমরা একজনকে দেখি, যেমন 2008 আন্ডার 19 ওয়ার্ল্ড কাপে বিরাট কোহলি ছিল, আমরা 2010-12 ওই সময়টাতে আমরা এনামূলক বিজয়কে বেশ ভালো পারফর্ম করতে দেখেছি, বেন স্টোকসকে দেখেছি 8-এর ওই সময়টাতে। সো প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপে একজন দুইজন কি প্লেয়ার থাকে আন্ডার 19 যাদেরকে ভবিষ্যতের তারকা মনে করা হয়। আমার কাছে মনে হয় এই আন্ডার 19 ওয়ার্ল্ড কাপে বড় তারকা হওয়ার, অর্থাৎ এমার্জিং প্লেয়ার হওয়ার সবচাইতে দৌড়ে এগিয়ে থাকবে আশিকুর শিবলি। কমেন্ট বক্সে আপনাদের কাছ থেকে মন্তব্য মতামত জানতে চাই, আপনারা লিখে পাঠাবেন আপনারা কী মনে করছেন এই ব্যাটারকে নিয়ে।